আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মরিচ গাছের 1G 2G 3G কাটিং করার মাধ্যমে গাছের ফুল ও ফল ধরন কিভাবে বৃদ্ধি করা যায়। তো চলুন, একটা গাছ, এই গাছটা আমরা এখন 1G কাটিং করব। তো দেখুন, এই গাছটা অনেক নকনকে একটা গাছ। তো এই গাছটা আমরা এখান থেকে কেটে দেবো। তো এখান থেকে কাটার পর এটার 1G কাটিং কমপ্লিট হয়ে গেল। আর এই 1G 2G কাটিং কি জিনিস সেটা আগে বলে নেই। একটা গাছ, এই মনে করেন একটা গাছ একবার কাটা হচ্ছে 1G কাটিং। এই গাছ থেকে এখান থেকে যখন কচি কচি ডগা বেরোবে, তখন দুইটা ডগা কেটে দেওয়া হচ্ছে 2G কাটিং। যখন এখান থেকে আরও অনেকগুলো ডগা বের হবে, তখন ওইটাকে কাটা যখন ওইটা কাটবো, তখন ওইটাকে বলা হচ্ছে 3G কাটিং। তো চলুন, 1G কাটিংটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এরপর দেখি 2G কাটিং। তো এই আর একটা গাছের কাছে আমরা চলে আসলাম। তো এই গাছটাকে আমরা এখন 2G কাটিং করবো। দেখুন, এই গাছটা আমি 1G কাটিং এর আগে করছিলাম। তো 1G কাটিং করার ফলে দেখুন এখান থেকে বড় বড় দুইটা ডগা বের হয়েছে। তো এই ডগা থেকে এখন 2G কাটিং করবো। এখন এই দুইটা গাছ আমরা কেটে দেবো। হয়ে গেল আমাদের 2G কাটিং করা। তো 2G কাটিং করার পর দেখবেন এই গাছ থেকে এখান থেকে অনেকগুলো ডগা বের হবে। অনেকগুলো ডগা বেরোনোর পর আমরা 3G কাটিং করব। 2G কাটিং করার পর আমরা এখন দেখব 3G কাটিং কীভাবে করতে হয়। তো একটা 2G কাটিং করা গাছ, এখন এটাকে আমরা 3G কাটিং করব। 3G কাটিং করার পর ফলাফলটা কেমন আসবে আমরা দেখাবো। তো চলুন, 3G কাটিংটা শুরু করি। 3G কাটিং চলছে আমাদের। এখন দেখুন, তিনটা ডগায় আমরা কেটে দিয়েছি। তো 3G কাটিং করার পর দেখুন এই গাছটা এখন কীরকম হয়ে গেছে, একদম তিনটা ডগা বের হয়েছিল। তো 3G কাটিং করার পর দেখুন 3G কাটিংয়ের ফলাফলটা কী আসে আমরা একটু পর দেখব। তো এই আর একটা মরিচ গাছ, দেখুন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে এসেছি 1G 2G এবং 3G কাটিং সর্বশেষ। তো 3G কাটিং করার পর এই গাছটা একদিকে একটু লক্ষ্য করুন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ডগা অলরেডি বের হয়ে গেছে 3G কাটিং করার পর। তো আপনারা দেখেছেন যে একটা গাছ থেকে কাটিং যত বেশি করবেন তত বেশি ফলন, তবে বেশি কাটিং করবেন না, 3G কাটিং পর্যন্ত করলেই আপনার হবে। আপনারা যদি চান তাহলে এই গাছটা 4G কাটিং করতে পারেন। অলরেডি এই গাছটা দেখুন মুকুল চলে এসেছে, এই যে ফুল আসছে, কিছুদিন পরে আমাদের মরিচ ধরবে। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনারা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে কিন্তু সার ওষুধ দিবেন এবং গাছের গোড়াটা একটু আলগা করে রাখবেন সবসময়।